এটা তো একদিনে কিছু হয় না বুঝলেন, এটা জমতে থাকে, জমতে জমতে একদিন বিস্ফোরণ হয়। এটা হঠাৎ একটা ঘটনা ঘটলো আর তার ভিত্তিতে সবাই জড়ো হয়ে গেল তা হয় না। নিশ্চয়ই অনেকদিন থেকে ভেতরে ভেতরে একটা প্রস্তুতি চলছিল, ওই কোয়ান্টিটেটিভ চেঞ্জ থেকে কোয়ালিটেটিভ চেঞ্জ যেরকম হয় এটাও সেই মুহূর্তে হয়, এটা হঠাৎ হয় না। এর প্রস্তুতি আছে মানুষের মনে মনে, নিশ্চয়ই অনেক অনেক প্রশ্ন আছে, অনেক ক্ষোভ আছে, সেগুলোই আজকে অন্যভাবে আত্মপ্রকাশ করলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, মানে কথা বলারও একটা উপযুক্ত লোক হওয়া দরকার। আমি আমি মনে করি না যে উনি সে ডিজার্ভস এনি কমেন্ট। তিনি তার নিজের পথে চলেছে, জনতা জনতার পথে চলেছে।